চুল পড়া বন্ধ করতে চাইলে আজকের এই ভিডিওটা শুধু আপনাদের জন্য, অবশ্যই মনোযোগ দিয়ে লাস্ট অবধি দেখবেন, তাহলে আমি খুব খুশি হব আর আপনাদের বেনিফিট হবে। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল সুপি সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আর থ্যাংক ইউ আমাকে এত সাপোর্ট করার জন্য। আশা করি ভিডিওটা আজকে লাস্ট অবধি দেখবে আর কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিও ভিডিওটা, আর বেল আইকন অল করে রাখবে আমি যে কোনো ভিডিও দিলে তোমাদের কাছে যেন দ্রুত পৌঁছে যায়। তাহলে চলো ভিডিওটা এখন স্টার্ট করি। মেথি আমাদের রান্নাঘরে সবসময় সবার ঘরে পাওয়া যায়, আর মেথির অনেক গুণ আছে। যেমন আমরা মেথির জল পান করতে পারি, শরীর সুস্থ রাখতে পারি মেথি দিয়ে, তেমন চুলের যত্ন করা যায় আর স্কিন কেয়ারও করা যায়। তাহলে চলো আজকে আমরা চুলের যত্ন করি মেথি দিয়ে। মেথির বীজ মাথার ত্বকে রক্ত প্রবাহ বাড়ায়, এটিকে পুষ্ট করে ও চুলের গুণমান উন্নত করে। এছাড়া মেথির বীজে পাওয়া ভিটামিন বিউ ফলিকগুলোকে পুনরুজ্জীবিত করে। 3-4 চামচ মেথি, গোটা মেথি নিয়ে নেবেন, তারপর এই যে জলের মধ্যে ভিজিয়ে রাখবেন। এটা যদি রাত্রিবেলা করে রাখেন, ভিজিয়ে রাখেন, তাহলে সকালবেলা চান করার আগে 2-3 ঘন্টার আগে মাথায় অ্যাপ্লাই করে তারপরে তোমরা শ্যাম্পু করতে পারবে। আর সারা রাত রাখলে সেই জিনিসটা অনেকক্ষণ থাকবে, ফুলে যাবে মেথিগুলো, তো আপনাদের সেই জলটা অনেক বেশি কাজে লাগবে। আর যাদের কাছে সময় নেই তারা 2 ঘন্টা তো লাগবেই, আর যদি 2 ঘন্টা না হয় 1 ঘন্টা ভিজিয়ে রাখলে সেই জলটাও রাখবে, রাত্রিবেলা করলে পরে বেশি ভালো হয়। এই দেখো আমি 2 ঘন্টা রেখে দিয়েছিলাম এই জলটা মেথি ভিজিয়ে, কারণ সারা রাত আমি করতে পারিনি। তো এখন এটা আমি ছেঁকে নেব, শুধু জলটা আমি বের করে নেব, আর বাদ বাকি মেথিটা আমি পেস্ট করে আমরা হেয়ারে অ্যাপ্লাইও করতে পারবো। এই সেই ভিডিওটা আমি দিয়েছি, তোমরা একবার চেক আউট করে নিও, আমি ছেঁকে নিয়েছি, এখন অ্যাপ্লাই করার পালা। চলো তাহলে শুরু করা যাক আমাদের মাথায় অ্যাপ্লাই করা মাসাজটা, কিন্তু অবশ্যই করতে হবে। হয়ে গেছে আমার মেথি ভিজানো, তোমরা দেখলে আমি ভিজিয়ে রেখেছিলাম মেথি, আর 1 ঘন্টা হয়েছে। 1 ঘন্টা পরে তোমরা কিন্তু সারা রাত, রাত্রে যদি ভেজাও সকালে উঠে সেইটা বেশি ভালো কাজ করবে আমাদের, তোমাদের দেখানোর জন্য সেই জন্য 1 ঘন্টা ভিজিয়েছি, তোমরা সারা রাত্রি ওরকম ভিজিয়ে রাখবে কেমন। তাহলে জলটা এখন অ্যাপ্লাই করে নিই। মেথিটার তোমরা দেখলে যেটা বেঁচে ছিল সেটা দিয়ে একটা টিপস বলে দিচ্ছি, তোমরা ওভাবে মাথায় লাগালে পরে চুল খুব সিল্কি এবং শাইনি হবে। আর সেটা কি করে করবে, জল ছেঁকে নরম হয়ে যাওয়ার পরে বীজের সঙ্গে 2 চামচ দই, লেবুর রস, 1 চামচ মধু দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন, এবং পেস্টটি চুলে 1 থেকে 2 ঘন্টা লাগিয়ে তারপরে ধুয়ে ফেলুন। শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে চুল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, দেখবে তোমাদের চুল অতিরিক্ত সুন্দর হবে। তোমরাই ব্যবহার করে বলবে যে কেমন লাগছে, তারপরে আমাকে কমেন্ট করবে। আমি নিজে সব কিছু ইউজ করি, তারপরে তোমাদেরকে আমি শেয়ার করি। আমার নিজে ভালো লাগলে পারে তাহলে আমি শেয়ার করি, না হলে আমি শেয়ার করি না। তো আশা করি তোমাদের এরকম বেনিফিট হবে। আর তোমরা মাথায় অ্যাপ্লাই করার সময় সবসময় মানে এরকম চুল সেকশন করে নেবে, দেখো আমি যেমন করে ভিডিওতে দেখাচ্ছি সেমন সেমন করে, তাহলে চুলটাও দেখো ভালো হবে। আর কোনো জিনিস অ্যাপ্লাই করার আগে ভালো করে মাথাটা আছড়ে নিতে হবে, না হলে অনেক চুল পড়ার প্রবণতা থাকেই, সেজন্য তোমরা সাবধানে একটুখানি দেবে। আর লাস্টে সবার আগে, সবার শেষে মাথায় অ্যাপ্লাই করার পরে ভালো করে মাথাটা মাসাজ করতে হবে চুলের গোড়ায় গোড়ায়, যাতে ওই জলটা ভালোভাবে কাজ করে। চুলের যত্নের জন্য কোনো লিঙ্গ ভেদ করা উচিত নয়। চুল পড়া, খুশকি, স্প্লিট এন্ড এড়াতে মহিলা ও পুরুষ উভয়ে চুলের যত্নের রুটিন মেনে চলা উচিত। প্রতিদিন ধুলো, দূষণ, তাপ, সরাসরি সূর্যের আলোয় অন্যান্য ক্ষতিকারক জিনিসে সংস্পর্শে চুলের অতিরিক্ত ক্ষতি হয়, সেজন্য তোমরা সপ্তাহে 2 দিন এটা অবশ্যই ব্যবহার করো। মেথির জল খুব খাটনির কর কাজ না, এটা খুব ইজি, তোমরা এটা অবশ্যই করো। আশা করি তোমাদের ভালো লাগছে ভিডিওটা, আর তোমাদের যদি ভালো লাগে তোমরা কি এবং কেমন ধরনের ভিডিও চাও সেটা আমাকে কমেন্ট করে জানিও, আমি সেরকম ভিডিও আনার চেষ্টা করব।
এই মেথির জলটা স্টোর করেও রাখতে পারো। যেমন আমরা গোলাপ জল স্প্রে করে দিই, তেমন একটা বোতলে এই জলটা স্টোর করে রাখবে। তারপরে যখন শ্যাম্পু করবে তার আগে পুরো হেয়ারে স্প্রে করে নেবে, তাহলে তোমাদের বেশি সুবিধা হবে এই হাত ধোয়ার থেকে স্প্রে করে নেওয়া। আমার কাছে সেই বোতলটা নেই, সেজন্য আমি করতে পারলাম না, তোমরা করে নিও। মেথিতে ভিটামিন এ এবং ভিটামিন সি উপস্থিত থাকে, যা টাক পড়া সমস্যার থেকে বাঁচায়। লিথিসিন নামক একটা পদার্থ আমাদের চুলে যাতে পড়ে না যায় সে হাত থেকে বাঁচায়। মেথি দিয়ে বানানো চুলের মাস্কও ব্যবহার করতে পারেন, আর মেথির জলটাও ব্যবহার করতে পারেন। দেখো এইভাবে মাথার গোড়ায় গোড়ায় মাসাজ করবে এই জলটা দিয়ে, তাহলে দেখবে খুব উপকার পাবে। আর তোমরা খালি পেটে জলটা খেতেও পারো, অনেক রোগ থেকে তোমরা রেহাই পাবে। মেথির জল আমাদের শরীরের জন্য অনেক ভালো, চুলের জন্য ভালো, ত্বকের জন্য ভালো। এর মেথির আরও ব্যবহার জানতে চাইলে কমেন্ট করো। ভিডিওটা এই অবধি, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য। পরবর্তী আবার অন্য ভিডিও নিয়ে আসছে তোমাদের সুপর্ণা খুব তাড়াতাড়ি। তো আজকের মতো বিদায় জানাই, টাটা।